গাজায় নির্বিচারে হামলা চালিয়ে সাধারণ মানুষকে হত্যা করছে ইসরায়েলি সেনারা। পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের সাধারণ মানুষের তীব্র প্রতিবাদ জানালেও এ বিষয়ে দেশগুলোর সরকারের অবস্থান ছিল ভিন্ন। তেল আবিবকে নিরঙ্কুশ সমর্থন দেয় তারা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তেল আবিবের বর্বরতার বিরুদ্ধে কথা বলতে বাধ্য হচ্ছে এসব দেশের সরকারও। বুধবার ফরাসি সংবাদ মাধ্যম ফ্রান্স ফাইভকে দেওয়া সাক্ষাৎকারে গাজায় ইসরায়েলি সেনাদের বর্বরতার সমালোচনা করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ মানেই গাজাকে পুরোপুরি মাটিতে মিশিয়ে দেয়া নয়। এছাড়া প্রত্যেকটি জীবনই মূল্যবান, তাই অবরুদ্ধ ভূখণ্ডটিতে ইসরায়েলি বাহিনীর নির্বিচারে মানুষ হত্যা বন্ধেরও আহ্বান জানান ফরাসি প্রেসিডেন্ট। তবে নিজেদের রক্ষায় সন্ত্রাসের বিরুদ্ধে ইসরায়েলের লড়াই করার অধিকার রয়েছে বলেও সাক্ষাৎকারে স্মরণ করিয়ে দেন ম্যাক্রো। এর আগেও চলতি মাসের শুরুতে গাজায় ইসরায়েলের বর্বরতার প্রতিবাদ জানান তিনি। নির্বিচারে হামলা না চালিয়ে সামরিক অভিযানের লক্ষ্য স্থির করার আহ্বান জানান ম্যাক্রো। যদিও হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তেল আবিব সফর করে নিজের সমর্থনের কথা জানান ফরাসি প্রেসিডেন্ট, তবে এর তীব্র প্রতিবাদ জানায় আরব দেশগুলো। এরপরই অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপে নিজের অবস্থান পরিবর্তনে বাধ্য হন ম্যাক্রো। এদিকে গাজায় ইসরায়েলের নির্বিচারে মানুষ হত্যার প্রতিবাদে শুধু ফরাসি প্রেসিডেন্টই নন, এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি সহ অনেক দেশই এর বিরুদ্ধে কথা বলেছে। এছাড়া জোরালো হচ্ছে যুদ্ধবিরতির দাবি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন স্বীকারও করেন, বর্বরতার জেরে ধীরে ধীরে আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে ইসরায়েল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলের বর্বরতাকে সমর্থন জুগিয়ে নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎকে বিপাকে ফেলেছেন পশ্চিমা অনেক দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। ইসরায়েলি মানবাধিকার লঙ্ঘনের ইস্যুকে পুঁজি করে দেশগুলোতে শক্তিশালী হয়ে উঠছে বিরোধী দলগুলো। এজন্য আগামী নির্বাচনে বেকায়দায় পড়তে পারে পশ্চিমা দেশগুলোর সরকার। মিহিরাজ মজুমদার, সময় সংবাদ।